বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর চড়াও হয়ে কটূক্তি করেছেন উপাচার্য। এ ঘটনার পর তার বক্তব্য প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এদিকে উপাচার্যের দাবি ছাত্রছাত্রীদের নয়, স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তিনি। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান নেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, গতকাল স্বাধীনতা দিবসে চা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোয় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানায় তারা। এ ঘটনায় উপাচার্য ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের কটূক্তি করেন বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। এরপরই উপাচার্যের বক্তব্য প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এদিকে উপাচার্য বলেছেন, একটি মহল শিক্ষার্থীদের এই আন্দোলনে উস্কানি দিচ্ছে। রাজাকারের বাচ্চা আমাদেরকে কেন বলা হলো? এই কথা তার উইথড্র করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে। কোমলমূর্তি শিক্ষার্থীদের আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রাজাকার বলে গালি দিয়েছেন, সেই গালির প্রতিবাদে আমরা আজকে অবস্থান কর্মসূচি করছি। যে শিক্ষার্থীদের ছাত্র শিক্ষক সমন্বয়ে একটা কালচারাল অনুষ্ঠান করা, প্রোগ্রাম করা, কিন্তু সেটা তারা মেনে নেয় নাই। সমাধানের উপায় যে এটা তো একটা আলোচনার বিষয়। আমরা তাদের কাছ থেকে লিখিত দাবি দেওয়া পেলে আমরা তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। আমরা মনে করি যে এটা অবশ্যই তখন আলোচনার মধ্য দিয়ে হয়তো একটা সমাধান হবে। যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে দিতে চায় না, তাদেরকে আমি রাজাকার ছাড়া অন্য কিছু বলতে পারি না। সাধারণ শিক্ষার্থীরা যদি বোঝে যে এটা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অবশ্যই তারা ক্লাসে ফিরে যাবে। এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মাকসুব আপনাকে। শুরুতে ছিল পাঁচ দফা দাবি, এখন কিন্তু সেই পাঁচ দফা থেকে দাঁড়িয়ে দশ দফা করা হয়েছে। সেই দশ দফা দাবি আদায়ের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। একটু আমরা দেখাবার চেষ্টা করছি, প্রায় সাড়ে ছয় ঘন্টা যাবৎ এই আন্দোলন চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। এই আন্দোলনের মধ্য থেকে কিন্তু তারা তাদের দাবিগুলো আদায়ের চেষ্টা করছে। প্রধান দাবি যেটি আছে সেটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, যে কথাটি ছাত্রদের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে গতকালকে একটি অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি শিক্ষার্থীদের রাজাকারের বার্তা বলেছেন বলে অভিযোগ করা হয়েছে ছাত্রদের তরফ থেকে। যদিও আমি ভিসির সাথে কথা বলেছি, তিনি সরাসরি বিষয়টি দাবি করেছেন যে এইভাবে শিক্ষার্থীদের তিনি রাজাকারের বার্তা বলেছেন বলে তিনি বলেননি। একটু জানিয়ে রাখি যে এই কারণে ভিসি যে কথাটি বলেছেন, তা শিক্ষার্থী চাচ্ছে যে ভিসি এই বিষয়ে ছাত্রদেরকে সরি বলুক, এমনটাই ছাত্ররা প্রত্যাশা করছে। আমি কিছুক্ষণ আগে ভিসির সাথে কথা বলেছিলাম, তিনি অবশ্য বিষয়টি বলেছেন যে তিনি এমনভাবে কথাটি বলেননি। যে দাবিগুলো রয়েছে শিক্ষার্থীদের সেগুলো হচ্ছে, গতকালের পাঁচ দফা দাবির পাশাপাশি শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে গালি দেয় সবার সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং তার কথা প্রত্যাহার করতে হবে। জাতীয় দিবসগুলোতে শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সভা সেমিনারের জন্য বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমের ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া ছাত্র সংসদ নির্বাচনের জন্য সিন্ডিকেট সভায় নীতিগত সিদ্ধান্ত নিতে হবে এবং তিন থেকে চার মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। এর বাইরে আন্দোলনকারীদের কোনো রকমের হয়রানি করা যাবে না বলে তারা দাবি করেছে। এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং এই আন্দোলন শেষটা কবে, কোথায়, কখন এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি প্রত্যাহারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে আলোচনার চেষ্টা চলছে এবং শিক্ষার্থীরা যাতে আন্দোলন থেকে ফিরে আবার ক্লাসে যায় সেই চেষ্টাটি করা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি ভালো আছে। তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন হচ্ছে সেই শিক্ষার্থীদের তার সর্বশ্রেষ্ঠ তথ্য। মাকসুদ।